সম্মানিত দর্শক, পরন্ত বিকেলে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি যে জায়গাটা অবস্থান করছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এটি একটি ঘাসের জমি। এখানে একটি নতুন ঘাস উৎপাদন হচ্ছে। যেখানে উৎপাদন হচ্ছে এই ঘাসের যে জমিটা, এটি একসময় পুকুর ছিল এবং এখনও আছে কিছুটা পুকুর। এখানে মাছ চাষ হতো। তো মাছ চাষ করার সময় লিটার নামে একটা জিনিস এখানে মাছের খাদ্য হিসাবে দেওয়ানো হতো। তো সেখান থেকে নাকি এই ঘাসের উৎপাদন বা উৎপত্তি হয়। যিনি ঘাসের মালিক বা এই জমির মালিক, তার কাছে আসে আসলে আমরা আজকে জানার চেষ্টা করব যে এই পুকুর শুকে যাওয়ার পর এই ঘাসটা কীভাবে উৎপাদন হলো এবং কীভাবে উৎপন্ন হলো, কীভাবে সৃষ্টি হলো, সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এবং এই ঘাস উনি কোন কোন কাজে ব্যবহার করছেন, সেই সমস্ত তথ্যগুলো আমরা আজকে সংগ্রহ করার চেষ্টা করব। আসুন তাহলে আমরা সেই সব তথ্যগুলো সংগ্রহ করার জন্য সেই ভাইয়ের কাছে যাই এবং আমরা জানার চেষ্টা করি। ভাইজান, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইজান, আপনার নামটা যদি বলেন। আমার নাম আছে মোহাম্মদ মাজিদুল ইসলাম। মাজিদুল ভাই, মাজিদুল ভাই, আমি দেখতেছি যে আপনার এই যে পুকুরের যে জমিটা রয়েছে, এই জমিতে প্রচুর ঘাস এবং সেই ঘাসগুলো প্রায় এক বুক লম্বা হয়েছে। আসলে এই ঘাসগুলো কিভাবে এখান থেকে এত সুন্দর ঘাস সৃষ্টি হলো? এটা আমরা এই প্রজেক্টের মধ্যে মাছের খাদ্য সঞ্চিত করেছিলাম। আচ্ছা, এর মধ্যে কিছু লিটার ভেবেছিলাম, এই লিটারগুলো থেকে আমাদের এই জীবন নাশক হয়ে এটা আমাদের কিন্তু ঘাসের বীজ উৎপন্ন হয়েছে, এখান থেকে আমরা ঘাসগুলো পেয়েছি। বড় লিটার কি ফেলাইছিলেন আপনারা? আমরা ওই যে খাদ্য হিসেবে, খাদ্য হিসেবে ফেলাইছিলেন, সেখান থেকে ঘাসের বীজ উৎপন্ন হয়েছে এবং সেখান থেকে গজাচ্ছে না? ও আচ্ছা, এটা কি আপনি কি গরুকে খাওয়াচ্ছেন? গরুকে, যে আচ্ছা, এটা এই ঘাসটা নাম কি, কোনো নাম আছে? না না, এটা তো আমাদের বর্তমান দেশে, মানে এটাকে বলে যে মানে প্রকৃতিগতভাবে গজি উঠছে, তাই না? এটা গরুকে খাওয়ালে গরু কিরকম খায়? সুন্দর খাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। এর মধ্যে ডেভেলপ হচ্ছে গরু, গরু ডেভেলপ হচ্ছে, তার মানে এর মধ্যে পুষ্টি আছে যথেষ্ট। অবশ্যই যথেষ্ট। ও মাই গড, তো এই ঘাসটার বয়স কতদিন হচ্ছে ভাই? বয়স এই যাবো তো আমাদের দেড় মাস হচ্ছে। দেড় মাসের মধ্যে এত বড় হয়েছে? এই যে আমরা দেখছি এটা কি মানে শিশুক বাড়িয়েছে না? শিশুক, যে এই শিশুকটা সব গরু খায়? জি, সবগুলোই খাচ্ছে। সবগুলো খাচ্ছে। এটাকে আপনি ওই যে কেটে নিচ্ছেন, এটাকে আবার গজাচ্ছে নিচ থেকে? এর নিচ থেকে আবার গোড়ার তার মধ্যে দেড় বিঘা আউট করছি। আচ্ছা, ওখানে চালানি ঘাস লাগিয়ে দিচ্ছি। চালানি ঘাস লাগাইছে, অন্য ঘাস? জি। ও আচ্ছা, আর এটাতে সম্পূর্ণ ঘাসটা রয়েছে। তো এটা আপনি কয়টা গরু আপনি পালন করছেন? আমরা এই যাবত চারটি গরু পালন করতেছি। চারটি গরু পালন করতেছেন? চারটি গরুকে আপনি এই যে ঘাস, কতটুকু করে ঘাস দিচ্ছেন প্রতিদিন? আমরা দৈনন্দিন যে এর জন্য ওটা মাপ তো নেই আমাদের, যে আনুমানিক একটা সেটা মনে হচ্ছে দুই হতে আড়াই মন পর্যন্ত খাওয়াচ্ছে পার ডে। তিনটা গরু দুই হতে আড়াই মন খাচ্ছে, এই ঘাসে খাচ্ছে শুধু? জি। অন্য কিছু খাওয়াচ্ছে না? না। ও তাই নাকি, তার মানে এই ঘাস খেয়েই তাদের শরীরে প্রোটিন পাচ্ছে এবং তাজা হচ্ছে না? কি গরু পালন করছেন এখন? আমরা এই সম্পূর্ণ ফ্রিজিয়ান গরু। ফ্রিজিয়ান গরু? আচ্ছা, মাজিদুল ভাই একটা ভালো কথা আপনি বলেছেন যে আসলে এই ঘাসের উপরেই আপনি নির্ভর করে গরু পালন করছেন, তাতে গরু ডেভেলপ হচ্ছে এবং গরু খাচ্ছে ভালো। তো আপনি এতে কি মনে করেন যে এই ঘাসটা যে কোনো পুকুরে হতে পারে বা যে কোনো নিচু জমিতে যারা ফিটের ব্যবহার করে হতে পারে? হ্যাঁ, ছেলে আশা তো করে যে আমরা যেহেতু করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য অন্য এই পুকুরে যদি এরকম প্রজেক্টের মধ্যে লিটার ফেলে, আচ্ছা লিটার, এরা বসতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে ঘাসটা হচ্ছে, এটা আপনি কি করে বুঝতে পারলেন যে ঘাসটা বড় হবে বা গরুকে খাওয়ানো যাবে? এটা আমি দেখলাম যখন গজাই আসলো, হ্যাঁ হ্যাঁ, তখন তার চেহারাটা দেখে আমার মনে হলো যে পরবর্তীতে আমার গরুর জন্য উপকারিতা আসবে, আমার খাদ্য আমি যথেষ্ট পাবো। ও আচ্ছা, এই জন্য ওই সময়ের মধ্যে আমি কিছু সার প্রয়োগ করছি। আচ্ছা, করার পরে ঘাসটা অতি বেড়ে বড় হয়ে গেছে। ও মানে আপনার একটা মাথায় চলে আসছে বুদ্ধিটা, যেটা ঘাস হবে এবং সার দিলে আরও বৃদ্ধি হবে। ও ফাইন। তো আসলে মাজিদুল ভাই আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি একটা সুন্দর বুদ্ধি খাটিয়েছেন। তো এই ঘাসটা গাজিয়েছে যখন পুকুরের জমিটা শুকিয়ে গেছে না, তখন কিন্তু খুব ঘন, হ্যাঁ তখন মানে
প্রচুর ঘন, বীজের মতো, বীজের মতো না? আচ্ছা আচ্ছা, বেশ ভালো। তো আপনার এই যে আপনি কি এর মধ্যে কি আরো সার দিয়েছিলেন? না না, পরবর্তী এরকম সার একবারই শুধু দিয়েছি। একবার সার দিয়েছিলেন, কি কি সার আপনি দিয়েছিলেন তখন? শুধু দিয়েছি ইউরিয়া আর মানে টিএসপির মধ্যে একটু হালকা, ইউরিয়া আর টিএসপি এই দুইটা মিশাল করে দিয়েছিলেন। ও আচ্ছা, এটা কতদিন আগে দিয়েছিলেন আপনি? এটা আমরা এক মাস আগেই দিয়ে দিয়েছিলাম। এক মাস আগে দিয়েছিলেন, মানে এক মাস আগে দিয়েছেন, এখন বড় হয়ে গেছে। তোর এখন কি কাটার যোগ্য হয়েছে সবগুলো? না সব কাট, প্রতিদিন কাটতেছেন? হ্যাঁ উপযোগী। আজকে কতটুকু কখন ঘাস কাটছেন? আজকে সকালবেলায় আমি নয়টার দিকে, নয়টার দিকে কাটছেন না? ও আচ্ছা, বিকালে কি আর কাটবেন না? না না, আবার কালকে নয়টা কাটবেন? শুধু একবারে কাটবেন না? আজকে কতগুলো ঘাস কাটছেন আপনি? আমি চার তিন মনের কাছাকাছি প্রায় হয়ে গেছে। সকাল থেকে শুরু করে আর আগামীকাল আবার নয়টা কাটবে? ও আচ্ছা। তো মাজদুল ভাই একটা জিনিস বলি, যে এটা প্রকৃতভাবে প্রকৃতিগতভাবে ঘাসটা হয়েছে, এটার কোনো নাম নাই, অজানা একটা ঘাস, তাই না? অজানা ঘাস, কিন্তু এটাকে অনেকে বলে যে আপনার ওই কাছাকাছি লম্বা হয়েছে এই দেড় মাসের মধ্যেই, তার মানে দেখা যাচ্ছে যে এটা দেড় মাস অন্তর অন্তর কাটা যাবে। ও আচ্ছা, তো আপনি এ পর্যন্ত কত মন ঘাস কাটছেন সব মিলে? এটা তো হিসাব নেই, আমরা আনুমানিক ধরছি মনে হয় পঁচিশ থেকে তিরিশ মন। এতদিন কেটে ফেলছেন, আরো সম্ভবত একশো মনের মতো হতে পারে, তারও বেশি হবে, যত বড় জমি আপনার, তাই না? আচ্ছা, তো ঠিক আছে মাজদুল ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি নামাজ কালাম পড়েন এবং আপনার যে ঘাসের প্রজেক্টটা আমরা খুব ভালো দেখলাম, তো আপনার এই প্রজেক্ট আপনি আরো সুন্দর করেন। এবং আপনার দেখা দেখি যদি কেউ পুকুরের জমিতে এরকম প্রজেক্ট করতে পারে, তাহলে সেটা হচ্ছে তার প্রজেক্টের জন্য ভালো। অবশ্যই, আপনি ভালো থাকবেন, আশীর্বাদ করি। হ্যাঁ শিওর, এর সাথে পরামর্শ যতটুকু, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে চায় তাদের প্রতি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাজুরি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। পক্ষ থেকে আমরা এতক্ষণ যা জানতে পারলাম, এই জমিটি ছিল একটি পুকুর, সেখানে মাছ চাষ হতো। মাছ চাষ করার সময় যে এই ঘাসের ফিড ব্যবহার করা উৎপত্তি হয়, এবং পুকুর যখন শুকিয়ে যায় তখন খুব ঘন আকারে এই জমিতে ঘাস উৎপন্ন সৃষ্টি হয়। তখন মালিক বুঝতে পারে যে আসলে এই পুকুর যখন শুকিয়ে গেছে, ঘাস যেহেতু ঘন গজিয়েছে, তখন এটাকে অবশ্যই গরুর খাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। সেই কারণে উনি এই জমিতে প্রচুর সার দিয়েছেন এবং নার্সিং করেছেন, পরিমাণ মতো সময় মতো পানিও দিয়েছেন। আজকে সেখান থেকে কিন্তু ঘাসগুলো প্রায় পাঁচ ফিট লম্বা হয়েছে। এবং যিনি এই ঘাসের মালিক বা পুকুর বা জমির মালিক, তিনি হচ্ছে মাজদুল ভাই। এই মাজদুল ভাই এখন উনি কিছু বিদেশি গরু লালন পালন করছেন, সেই গরুকে কিন্তু তিনি এই ঘাসগুলো খাওয়াচ্ছেন। এবং উনি বললেন যে ঘাস খাওয়াতে তার গরু পর্যাপ্ত পরিমাণে তাজা হচ্ছে এবং যথেষ্ট উপকৃত হচ্ছে তার গরুর খামারে, এবং সেখানে কোনো বাড়তি খাবার দিতে হচ্ছে না। আর উনি এই ঘাসের নাম বললেন, সেটা হচ্ছে ময়নাকুড়ি, নতুন একটি নাম। আমিও আজকে জানলাম যে ময়নাকুড়ি এই ঘাসের নাম, নতুবা অনেকেই বলে গ্রামে এলুয়া, কিন্তু আসলে এলুয়া নয়, এটা উনি যে বলছে ময়নাকুড়ি আসলেই সেটা সম্ভবত অজানা নাম, কিন্তু ময়নাকুড়ি এই নাম দেওয়া হয়েছে বর্তমানে। তো এই ময়নাকুড়ি ঘাস আসলে সুন্দর চাষ করা যায়। যারা পুকুরে ওই সমস্ত খাদ্য প্রয়োগ করেন, যদি পুকুর শুকিয়ে যায়, তাহলে আপনারাও কিন্তু এই ধরনের ঘাস সেখানে গজাবে, আপনারা সেখান থেকে সেই ঘাস সার দিয়ে উৎপাদন করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আজকে যে তথ্যগুলো আমরা পেয়েছি, আসলে একটি নতুন একটি প্রজেক্ট, নতুন একটি ঘাসের নাম, নতুন কিছু করার চেষ্টা চলছে এই জমিতে। এবং উনি বলেছেন যে আবারও উনি ঘাস কাটবেন এবং সেই ঘাসে সার দেবেন, আবারও সেই ঘাস বড় হবে, গরুকে খাওয়াবেন। সুপ্রিয় দর্শক, আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম অতুল রায়নীল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা এই প্রত্যাশা সবসময় রাখি। আবারও নতুন কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি। ধন্যবাদ সবাইকে।